শেরেবাংলানগর থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মোহাম্মদ আমির হামজা, তাকে আজকে আদালতে 10 জনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছিলাম এবং সেই সাথে এই মামলায় আরও 2 জন সন্দিগ্ধ আসামি, তাদেরকেও 2 জনকে মামলায় আসামি করে তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছিল। আজকে যে আমির হামজার বিরুদ্ধে বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য ছিল যে ইতিপূর্বে এই মামলায় 2 জন গ্রেপ্তারকৃত আসামি আলী হাসান এবং সাকিব, তারা আনসারুল ইসলামের তারা সদস্য এবং নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সদস্য তারা 164-এ দিয়েছে, সেখানে আমির হামজার নাম বলেছে যে তারা এই মামলায় যে আসামিরা এই আমির হামজার যে বক্তব্য ইউটিউবে এবং বিভিন্ন গণমাধ্যমে যে তাদের বক্তব্য, এই বক্তব্যে সন্ত্রাস বিরোধী বক্তব্য এবং ধর্মীয় উগ্রবাদ বক্তব্য সে দেয়, সে তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে এই 2 জন আসামি তারা বিভিন্ন সময় তারা সংসদ ভবনে তারা হামলা চালাবে এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনা তারা সংঘটিত করবে, এই ধরনের কার্যক্রম তারা করবে বলে তারা তাদের জবানবন্দি তারা বলেছে। এবং তাদের যে উগ্র ধর্মীয় উগ্রতা বক্তব্যের মাধ্যমে তারা উদ্বুদ্ধ হয়েছে, উদ্বুদ্ধ হওয়ার কারণেই তারা এই ধরনের অপরাধমূলক ঘটনা তারা সংঘটিত করতে চেয়েছে। যেহেতু আমির হামজা এই আনসারুল ইসলাম যে একটা নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের সাথে তার সম্পৃক্ত আছে এবং এই যে সংগঠনের পিছনে আরও কারা কারা আছে এবং এই যে ধর্মীয় উগ্রতা যে উগ্র বক্তব্যর কারণে যে অপরাধ এই আসামিরা তারা করেছে বা করার সামনে করবে, এই ধরনের চিন্তাভাবনা এই জিনিসগুলি উদ্ঘাটন করার জন্য পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত আমরা উভয় পক্ষ শুনে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমির হামজা আমাকে নিয়ে একটা মিথ্যা, অসত্য এবং বানোয়াট সংবাদ ছড়িয়েছে যে আমির হামজাকে পুলিশ খুঁজছে। আসলে বিষয়টা পুরাটাই মিথ্যা। ওইসব মামলাটা আমরা হাওয়াতে আমার হাসু আবার জানলে ওইসব মামলা উড়াইয়া দিবে, আর ওই সাইবার ট্রাইব্যুনাল অবশ্যই আমি মহামান্য আদালতকে শ্রদ্ধা করি। মিথ্যা বানোয়াট, এই বাণীটা যখন মানুষ বুঝবে, শতকরা 99.99% ইয়াং জেনারেশন সারা পৃথিবীর সকল ভাষাভাষীদের আমার এই কথাটা বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করেন। আর তোদের মতো টাউট বাটপার ফকির নি গরিব, 2 বেলা প্যান্ট ভরে খাইতে পারস না, ফকির গরিব কথা ছোট লোক। কাজী তোকে বলেছিলাম না জীবনের নাম্বার আমাকে দিবি, ছোট লোক লাইটতে চালাইতে তোদের গালের দাঁত ফলাই দেবো, ওকে আরো 1000টা মামলা দে, পশম ছিটতে পারবি না, বুঝস নাই আমি কে। আমার কথায় সারা পৃথিবী চলে, দি রিমোট কন্ট্রোল অফ দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রিমোট কন্ট্রোল আমার হাতে। আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছি, আমি পুতিনকে প্রেসিডেন্ট বানিয়েছি, ভ্যাটিকান সিটিতে কে পোপ হবে এটা আমার মতামত লাগে, শান্তিতে নোবেল পুরস্কার কে পাবে না পাবে সেটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, অন্যগুলো আমি ডিল করি না। কাজেই সাবধান, ফকিরনি গরিব ছোট লোক লাইটতে চলেছে দাঁত ফলাইতে মতো আমার বিরুদ্ধে একটা কথা করি, কারণ আমি সত্যের সৈনিক, আমার জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, কোনো মানুষের ক্ষতি করিনি, পারলে কারো উপকার করেছি, কখনো অপকার করিনি এবং আজীবন উপকার করে যাব, মানবতার মুক্তির জন্য আমার জন্ম হয়েছে, এই পৃথিবীতে আমি এসেছি, আমার আগে মানব জাতি পৃথিবীতে এসেছে।